কর্তব্য আছে, যতদিন বেঁচে আছো বেঁচে থাকার জন্য যতটুকু যা কর্তব্য সেই কর্তব্যটুকু আমরা পালন করে চলছি। আর কি কোনো কর্তব্য আছে সেটা কিভাবে সেই কর্তব্যকে আমরা পালন করে যেতে পারি সেদিকটা তো আমাদের ভাবা উচিত নয় কি? কেউ কি খুব বেশি ভাবে? খুব বেশি কেউ ভাবে না। আমাদের কর্তব্য হিসাবে যদি আমরা মনে করি যে আমাদের ছেড়ে যখন চলে যেতেই হবে, এটা তো ঠিক কথা, এটুক তোমরা ভালো করে বুঝতে পেরেছ কি? তোমাদেরকে ছেড়ে চলে যেতে হবে না এটাও বুঝতে পারোনি? যদি বুঝে থাকো তোমাদের একদিন চলে যেতে হবে, সেই মতে একটা কর্তব্য থাকতে পারে, চলেই যখন যেতে হবে তার আগে আমাদের কিছু করার আছে কিনা। এবং তার আগে আরো ভাবতে হবে যে আমরা যা ভাবব যা চিন্তা করব সেটা ঠিক চিন্তা করছি কিনা সেটাও আমাদের ভাবতে হবে। শরীর তোমরা যে জানা হো বলা শরীর তোমা হি জানা তদিন তোমা দশি জমা হবি আমাম সঙ্গনিয়া দেব করুবি মা জানা দিতাম। আরে শরীর নিয়ে যদি যেতে হয় চলে যাওয়ার কোন কর্তব্য আছে কিনা আমাদের? আমরা যদি বলি কর্তব্য আমাদের কিছু নাই, চলেই যখন যাব কর্তব্য আবার কি? ঠিক আছে, এটাই বা কি করে জানলে যে আমাদের কর্তব্য নাই? আবার যদি বলি এটাই বা কি করে জানলে যে আমাদের কর্তব্য আছে? বাহ, চমৎকার! কর্তব্য আছে এটা কি করে জানলে, আর কর্তব্য নাই এটাই বা কি করে জানলে? মীমাংসা হলো না, মীমাংসা হলো না, মীমাংসা তো সব ঝুলে থাকতে চাই না, কাউকে ঝুলিয়ে রাখতেও চাই না। মীমাংসায় যদি উপনীত হতে হয়, মীমাংসায় যদি যেতে হয় তাহলে কিভাবে চিন্তা করবে? হাতের পাঁচ একটা কথা আছে, আমরা কিছু না কিছু কাজ করবো, আমরা বিদেশে গেলে তো দেশের বাইরে গেলে বিদেশ থেকে পাশের বাড়ি থেকে কিছু জিনিস দিয়ে গেল, দেশের বাড়িতে যাচ্ছ আমাদের বাড়িতে এই জিনিসটা পৌঁছিয়ে দিও। অনেক সময় বলে না দেশের বাড়িতে গেলে গেলে তো বলে আমাদের জিনিসটা পচিয়ে দেবে, ভাই বাড়িতে পচিয়ে দেবে, সেটা তোমার ওই মালের সাথেই তো নিয়ে চলে গেলে। তোমাদের
এই কর্তব্য হচ্ছে যে তোমরা যে চলে যাবে, আর যারা চলে গেছেন তারা তো তোমাদের কিছু বলে জানে, বলে বলে গেছে কি, চলে যাওয়ার পরে এসে কিছু বলেছে কি, যে আমরা চলে গেছি আবার এলাম, তোমাদের জানাতে এসেছি আমরা কোথায় আছি না আছি, কেমন আছি না আছি, এই কথাগুলো তোমাদের জানাতে এসেছি। তবে না হয় একটা কাজকর্ম করা যায়, জানাতে যখন আসছে মরে যাওয়ার ব্যক্তি যদি উঠে এসে বলে আমরা এই মতো অবস্থায় আছি, এটা কোন কথা নয়। মরে যাওয়ার ব্যক্তি উঠে আসলো, উঠে এসে তোমাদের সাথে কথা বলল, আমি দেখতে পাচ্ছি যারা আমরা এখন জীবিত আছি সবগুলো মরে যাওয়ার ব্যক্তি উঠে বসে আছে। এই যে ঘরের মধ্যে এত সবগুলো মরে যাওয়ার ব্যক্তি, আমরা সব যেমন ব্যক্তি সবাই আমরা যাব, যারা সব ওইখানে আছো যেতে হবে, সব বিদেহীরা যেমনই আছো, বুঝতে পেরেছো? বিদেহী যারা চলে যায় তারা হলো বিদেহী, আর যেমনই আসলে তারা হলো দেহী। আমি যদি তোমরা বলি তোমরা সবই বিদেহী, তখন কেমন হবে বলো? একটাও যেমনই আসলে সব বিদেহী, কি চমৎকার। কিন্তু যারা চলে যায় তারা যদি আবার আসে বা কথা বলে তখন তোমরা ভয় পেয়ে যাও, তখন ভয়ের ঠেলায় কেউ একার ঘরে থাকে না, বাপই বলুক মাই বলুক বন্ধুই বলুক ভালোবেসে মারা যায়, সেই যেভাবে গেলুক চলে গেলে সেই যদি কোন ফাঁকে যদি এই দেখা করে এইভাবেই হোক, সে সবাই ভয় পায় তো সাধারণত। হ্যাঁ, তাহলে দেখা যায় এত আপনজন এত ভালোবাসা এত কিছু, আর সেই ব্যক্তিদের দেখলে উঠে দৌড় দৌড় হবে, ভয় পেয়ে যাবে, বই যে বাবা একা বের হবো না, ওই ঘরে যাব না, সাংঘাতিক কথা, এতদিনের ভালোবাসা কোথায় গেল, গিয়ে ছুটে গেল, সব পালিয়ে গেল। আচ্ছা, আর এখন কি হলো, এখন যে আছো তোমরা ওই ব্যক্তিটাই কিন্তু ডুবে আছে, যে ব্যক্তিটা চলে যায় ওই ব্যক্তিটাই কিন্তু দেখনি তোমার মধ্যে ডুবে আছে, কিন্তু ওই একই ব্যক্তি, সেই ব্যক্তিদের এই দেহটা কিন্তু ডেড, জন্ম নিলেই মৃত্যু হয়ে গেল সব, এর তো চলে যাওয়ার দেহ তো থাকার দেহ, তাহলে যেটা চলে যাবে সেটা ডেড ডিক্লেয়ার হয়ে গেল, ডেড হয়ে গেল, তাহলে ডেড বডি বলে দেখে সব ডেড বডি, মৃত দেহেতে বিদেহীরা আশ্রয় করে সব বসে আছে, মনে রেখো। আর নৃত্য চলছে বিদেহীর নৃত্য চলছে, কিন্তু দেহেতে ঠিক কিনা বলো, বিদেহীর নৃত্য চলছে কিনা? হ্যাঁ, কারণ আটকানো তো পারছো না কাউকে, এ প্রত্যেকে একটা একটা করে বিদেহীরা সবগুলো ফেলে দিয়ে চলে চলে যাচ্ছে, একটাও থাকতেছে না, এদের খাওয়াইয়ে না পড়াইয়ে না ভালোবাসে না কোনোটা কথা শুনে, কি দুঃখের কথা, মা ছেলে
নাম না বাবা না একেবারে কত প্রেম কত ভালোবাসা কত বাপছেরা মাছেরা তুলছে কত আত্মীয়তা কত বন্ধুত্ব কত কবিতা ভালোবাসার কবিতা ব্যথার কবিতা দুঃখের কবিতা আর বেটা দুঃখ তো জন্মটা মৃত্যু তো কোন কাঁধে নিয়ে বসে রয়েছ সব এক একটা বিদেহীরা যেমন এক একটা করে যেমন একজনে রিক্সা নিয়ে গেল কাজে নিয়ে গেল এক একটা নিয়ে যায় না এক একটা একটা রিক্সা নিয়ে বসে রয়েছ এক একটা একটা খাতা নিয়ে বসে রয়েছ এই খাতাগুলো নিয়ে যে বসে আসে একজনে নকল করে আর ওই বিদেহীরা একেবারে খাঁচা নিয়ে বসে আছে আর এই খাঁচাটারে কি করেছে জানো তো এই খাঁচাটাকে বিদেহীদের থাকার জন্য যে ধর্মশালায় থাকে না এক্ষেত্রে গিয়া ধর্মশালায় দুই দিন তিন দিন থাকে তো গিয়া তারপর তিন দিন গেলেই বার করে দেয় চলে যান এই তিন দিনের ধর্মশালার খাঁচা কোমর সব ভাড়া দিছে এইসব খাঁচা ভাড়া দিয়া কারা ভাড়া দিছে জানো তো রোগ শোক পান্ডা থাকে না রোগ শোক ব্যথা বেদনা দরিদ্র আঘাত প্রতিঘাত এইগুলো বুঝলাম এইগুলো হলো খাঁচার মালিক এরা তো ভাড়া দিছে ব্যথা বেদনা রোগ শোক এরা তো ওই খাঁচাগুলি ওরা এক একজনের দিয়ে ওরা বসে আছে কখন তো দিন এক একজনের দিন দেখে দেখে ওরা বসে আছে কবে যাবেন কবে বেরোবেন ওরা বের করার জন্য প্রতিদিন ব্যর্থ হয়ে উঠে দিছে ওরা প্রতিদিন তোমাদের খোঁচাখুচি করতেছে এটা খোঁচাখুচি কি হাঁচ্ছ একটা হাসি দিল মানে এদের তো যাওয়ার যাওয়ার ইঙ্গিত কিন্তু বুঝলা একটা হাসি দিলে মনে করলা এটা খুব বুঝি রিলিফ পাইলা শান্তি হইলে বুঝি তা না এই একটা হাসি কিন্তু এটা মৃত্যুর ইঙ্গিত হাসি এটা কাশি দিলে এটা মৃত্যুর ইঙ্গিত ওই যে বলি যে বসে দিছে এটা খোঁচায় খোঁচায় একটা হাসি একটা কাশি পেট ফাঁপা পেটের অসুখ হ্যাঁ ঢেকু বুক ব্যথা মাথা ঘোরা হ্যাঁ এইগুলো শুরু করে বসে বসে তাড়াতাড়ি বার করে দেওয়ার জন্য ওই খাঁচার থেকে বের করে দেওয়ার জন্য এই যে বাসগুলির প্রত্যেকের মধ্যে ওই প্রহরী প্রহরী গুলো আছে হ্যাঁ ওই খাঁচার মধ্যে এগুলো তাড়াতাড়ি এগুলো তোমাকে বার করে দেবে ওইগুলো সব সৃষ্টি করে এগুলো আঘাত দিল রোগ দিল শোক দিল ব্যথা দিল দরিদ্র দিল এই কোচাকুচি করে জিভা বাইর করে দিয়া এইখানে যা সম্পর্ক ছিল যত পাওনা দাওনা আকাঙ্ক্ষা বাসনা প্রাসাদ হাটে বাজারে দেনায় পানায় প্রেমে ভালোবাসায় চিঠি পত্র কবিতায় সাহিত্যে গল্পে ছন্দে কেমন আছেন কেমন আছেন তেমন আছেন হেনে তেনে সব মিশিয়ে ছিচিয়ে যা আছে ওই যে রোগে সুখে দুঃখে একটা ছেঁচা দিয়ে জিভা বার করে দিয়া ওই যা বলতে খাতা খাতা শেষ ওই বিটে বার করে দিছি কচি করে দিছি বিদেহী আবার ঘুরতেছে আর একটা দেহ নি ভাই বুঝে হ্যাঁ আর একটা দেহে ভাড়া করার জন্য ঘুরতে শুরু করছে তাহলে দেখা গেছে বিদেহীরা সব দেহ নিয়ে এখানে বসে আছে তাহলে সম্পর্কটা কি সম্পর্কটা হলো তোমাকে জাহাজের মধ্যে একটা জাহাজে বা একটা দ্বীপের মধ্যে মনে করো 20,000 লোক দ্বীপে তোমাকে এক মাসের মেয়াদ থাকার দ্বীপে তোমরা এক মাসের মেয়াদ দিছে থাকার জন্য সমুদ্র দ্বীপ চারিদিকে জল মাঝখানে একটা দ্বীপ আর ওখানে খাওয়া দাওয়া টাকা পয়সা প্রচুর সোনা গয়না তোমাকে সাজিয়ে দিছে একেরে রাশি রাশি এনারসি বেনারসি যত রকম
لكن যা কাপড় চোপড় জামা নুরা ভর্তি একদম অন্ত নাই এত টাকা গুছায় গুছায় রেশনের ব্যাগে টাকা ঘুরতে বের হয়ে দিছে এক মাসের মেয়াদ তখন দেখা গেল কি টাকাগুলি এখানে পাই দিছে এখানে ফেলে কেউ নেয় না কেউ চুরি করে না সোনা গোনা দেখে দিয়ে পর্যন্ত ভর্তি কেউ নেয় না কেউ চুরি করে না আর এগুলি বোঝা হয়ে গেছে আর ইচ্ছা লাগে আর ভালো লাগে না একদিন গেছে কোনো দিন গেছে কোনো দিন আর এই দেখলেন বেঁচে থাকলে লাভটা কি তোমালাই তো এই আংটি মাংটি শিশির হিরে আংটি বাইরে আংটি করে লাভটা কি তোমালাই হ্যাঁ এই যে ভালো ভালো খুব সুন্দর সুন্দর ছেলে দেখতে ভালো ভালো সুন্দর সুন্দর মেয়ে প্রেম করতে গেছে হাসো তো ভালোবাসা করি হ্যাঁ চিঠিপত্র দিই আরে কয়েকদিনের ভালোবাসা তোমাদের এত ভালো লাগছে আমার ভালো লাগছে এত দিন আছে পনেরো দিন আছে পনেরো দিন আছে পনেরো দিনের প্রেম করে কি হয় না প্রেম করতে সামনে ভালোবাসা থাকে না কিছু মিশে আর কয়দিন চিঠি এত তো কুড়ি দিন হয়ে গেল গিয়া এত টাকা পয়সা রেজিস্টারে ভালো লাগতেছে না সে কত খাইব খাওয়াও ভালো লাগতেছে না ভালোবাসা থাকলে ওরা কিছু দিয়ে না কোনো কিছু এক মাসের মেয়াদ তো ওই দ্বীপের মধ্যে থাকা আর প্রচুর জিয়া দিতে দিনি যে যা বুক করতে পারো করো আমার সাতাশ দিন হয়ে গেল তিন দিন বাকি দেখা গেছে এই সব টাকা পয়সা যত সোনা গোনা একটা জায়গা সব স্তূপ করে ধুয়ে দিয়ে সবাই স্তূপ আকার সোনা গোনা টাকা পয়সা করছে আর তো আঠাশ দিন আর দুই দিন বাকি আছে ভর্তি আর দুই দিন আছে বাকি আনবো এগুলো নিজে বলবো না সব ভালোবাসা প্রেম ভালোবাসা নিজের মধ্যে ভালোবাসা যা ছিল আর কি ভালোবাসা কি তাকায় কি ওই যে আগুনের দিকে তাকাও সমুদ্রের দিকে তাকাও লাভ কি আর যত তিন দিন কালকে দিন শেষ মাথায় দাও মাথায় দাও আর কি এরকম করো আর সোনা গোনা সব ভালো খেয়ে দাও কাপড় কামড় চুপড় কুপড়া ছোটা সুন্দর ধরনের গামছা করো সব গামছা পত্র ঘুরে দিছে সকালবেলা চলো যাই নদীর পারে যাই হে ভগবান হে ভগবান এইটাই পড়ছে সমুদ্রের জল তো বৃদ্ধি উঠতেছে সবগুলো ডিবে মরতে সব উঠতেছে জল আর সুন্দরী সুন্দর সব প্রেম ভালোবাসা সব তরিয়া গেল হায় সব শোনা হবে না যা কাপড় তো বছর সবুজের দলে বাড়তেছে আমরা বিবাহ মরতেছি পরিষ্কার হয়ে গেল এই জন্য ঠিক সেরকম দ্বীপের মধ্যে বাস করতেছ এক মাসে দেখা গেল আট সত্তর বছর না আশি বছর না চল্লিশ বছর ঘটনা একই তখন এখনো খুব পাইয়ে গেছি খুব খেলনা পাইছি খুব প্রেম করতেছি খুব খেলা করতেছি ও খাওয়া পাইতে আসি ও চুরি দাঁড়ি করতেছি ডাকাতি করতে আসি চাকরি চা করতেছি আর যে মেশিনে চলতে আসি একেবারে কোমর ভাঙিয়া দিব তোমাকে চিন্তা নাই হ্যাঁ গো পাইছ দেবতার রাজত্বে দৈবের রাজত্বে যা খুশি তাও আমাদের অত্যাচার অবিচার করে চলবা ফেলে দিতে তোমরা সব খাওয়া দাওয়া চলা ফিরা প্রেম ভালোবাসা রাজত্বে সব ছেড়ে দিয়ে দিছে আর তোমাদের গ্লাস আরেকজনে খায় তোমাদের খাওয়া আরেকজনে খেয়ে নেয় তোমাদের যাবতীয় যা কিছু করো বাপের ভাগি দাও মায়ের ভাগি দাও হ্যাঁ যা খুশি দাও তা সারা বিচার চালিয়ে যাচ্ছ আর এই বাত্র তো চলে গেল তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর হায় দিয়ে আটশো দিন নাই পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেল বাষট্টি বছর আটশো বছর নাই দ্বীপ তো জগত উঠে এসেছে এরপর দ্বীপভাবে বেঁচে দিব কে গাছ এই প্রাধান থাকবো না দান থাকবো না মাইয়া বুড়ো যেতেছে ওইটা চলে যেতেছে সেটা চলে যেতেছে সে চলে যেতেছে অশান্তি দিয়ে ঘিরে চলতেছে চাকরির থেকে আগুন চলতেছে ওটাও অশান্তি বল অশান্তি চলতেছে তার বোঝা হয়ে গেল বাহাত্তর বছর বয়স আর কি ছুট ছিল তারপরে সেই সাতের টালেন্ট হয়ে গেছে হাঁ করে হা করার সময় হয়ে গেছে আর পারি না আর তোরা দেখিস আমার আর কিচ্ছু নাই ঠাকুরের ঘোষ আমার যেন শেষ গতি করে দেয় এই কথা কইয়া আগুনে রয়েছে গঙ্গা জল দেখছেন যা কিছু ঘর সারা জীবন তো কত আকাঙ্ক্ষা বা সেই কিন্তু সব
বিদেশের খেলা কিন্তু তবুও চলছে, একটাও পার হয়ে না প্রকৃতির রাজত্বে পার পাওয়ার উপায় নাই। কি আছে কি নাই আমি সেগুলো বলছি না, একেবারে ম্যাথামেটিক্স অঙ্ক গণিতের উপরে সমস্ত দেশ রাজত্ব চলছে, গণিতকে ফাঁকি দেওয়া চলবে না। এবং তোমরা কেউ ফাঁকি দিয়ে শয়তানি করে চালাকি করে এবং ন্যায় অন্যায় করে চলতে পারবে না, কারণ সৃষ্টি রয়েছে, চোখ মুখ দেখতে পাচ্ছ না, দেব দেবতার সন্ধান পাচ্ছ না, কি আছে কি নাই জানতে পারছ না, কিন্তু জানতে পারছ তার সৃষ্টি রয়েছে, সৃষ্টি তত্ত্বের কার্যকলাপ দিয়ে এটা তোমরা বিচার করতে পারবে। তার সূক্ষ্ম দৃষ্টির অভাব নাই, সূক্ষ্ম বুদ্ধির অভাব নাই, সূক্ষ্ম বিচার সূক্ষ্ম চিন্তা কোনো দিক থেকে কোনো ত্রুটি নাই, তাই তার কাছে কেউ ফাঁকি দিতে পারবে না। তা বুঝতে পেরেছ, তিনি সব কলকাঠি দিয়ে তার সৃষ্টির মাধুর্য দিয়ে তিনি সৃষ্টির ধারাবাহিকতা সৃষ্টি করেছেন, তার আওতে আওতায় থেকে তার মধ্যে ফাঁকি ঝুঁকি অপরাধ অন্যায় অবিচার নিজের করে যাবে, আর নিজের বুদ্ধিবোধন মন গড়া কাজ চালিয়ে যাবে, যা খুশি করবো জানি না ভোগ করতে আছি ইচ্ছা মতন ভোগ করবো, এই জীবনে সে যা খুশি তা করবো, এই ইচ্ছা মতন যা খুশি তা করবো, করেও যাচ্ছে করছো কিন্তু করো, বলার কিছু নাই, কেউ বলছেও না, কিন্তু এও ঠিক কথা প্রকৃতির রাজত্বে ফাঁকি কেউ দিয়ে চলতে পারবে না। প্রকৃতির গণিত এত শক্ত এত নিখুঁত এত যোগ এত বিয়োগ এত পূরণ এত ভাগ যে প্রতি কণায় কণায় রহিয়াছে তার রক্ষক, কে রক্ষা করে খুঁজে পায় না, কে দেখে খুঁজে পায় না, কিন্তু খুঁজে পায় এইটুকু তার সৃষ্টি ধারাবাহিকতা ধারা পাতা, তার সৃষ্টির কার্যকলাপ, তার সৃষ্টির মাধুর্য, তার সৃষ্টির নিপুণতা দেখে এইটুকু বিচার করবে তোমরা। তার পরবর্তী অধ্যায় অতি সূক্ষ্ম বিচার, এই সূক্ষ্ম বিচারের হাত থেকে কেউ রক্ষা পেতে পারে এটা হতে পারে না, কে করবে তা আমি বলছি না, আর দেবতা আছেন না আছেন তাও বলছি না, আমি বলতে চাই এই সূক্ষ্ম বিচারাধীনে আজকে যে সৃষ্টি তাহত্বের রহস্য চলছে, আজকের এই জগতের এত সৃষ্টির ধারাবাহিকতা চলছে, আজকের এই সৌর জগতে এত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের বসবাস চলছে, কার ইঙ্গিতে তা জানি না, তা বলার এখন প্রয়োজন বোধ করছি না, বলবো আমি সেই কথা একদিন, কিন্তু আজ আমি বলছি না, কিন্তু হঠাৎ হয়নি, হঠাৎ হয় না, হঠাৎ এইভাবে এত সাজানো হয় না, এত সাজানো এত সুন্দর এত সুসজ্জিত সব দিক বিবেচনা করে আজকের এই প্রকৃতির সৃষ্টি তত্ত্ব। তোমরা কিন্তু ভুল করো না পথিক যাত্রী, ফাঁকি দেবে আমাকে, ফাঁকি দেবে ওকে, ফাঁকি দেবে অন্যকে, ফাঁকি দিতে পারবে না নিজেকে, তার কারণ বিবেক দিয়েছে সৃষ্টি তত্ত্বের এক শীল মার্কা, যে শীল দিয়েছে তোমাদের নিজেদের মধ্যে বিবেক, ওই বিবেক তোমাদের প্রতি মুহূর্তে সচেতন করে দিচ্ছে, সজাগ করে দিচ্ছে তোমাদের শয়তানি তোমাদের কল কৌশল তোমাদের কার্যকলাপ, কে কি করো না করো তার প্রতি মুহূর্তের এই সাবধানতার দিকটা ওই বিবেক সবসময় সজাগ করে দিচ্ছে, হও সাবধান, ন্যায় নিষ্ঠার পথে চালনা করবার জন্য চালিত করার জন্য বিবেক সবসময় সচেষ্ট, ভুলে যেও না প্রকৃতি তোমাদের গাড্ডা ফেলতে চায় না, প্রকৃতি সে আপন মনে আপনি প্রাণপণে চেষ্টায় প্রচেষ্টায় সচেষ্ট সবসময় তার অন্তর ঢালা প্রেম ভালোবাসার সুরে মিশিয়ে দেওয়ার প্রচেষ্টায় তার একমাত্র কামনা, এটাই তার সারা ইঙ্গিতে সৃষ্টির সারা ইঙ্গিতে বুঝা যায়, বুঝতে গেলে বুঝতে পারবে, বুঝতে চেষ্টা করো, চলবে না রে বাবা, এমনি করে আসো একটা মানুষের ভিতরে কতগুলো মানুষ দেখতে পাচ্ছ, হ্যাঁ
এমনি এমনি বুঝি খেলার ঘরে ছেড়ে দেবে আর যা খুশি তা করবে। তাই বাচ্চা বয়স থেকে ক্ষেত নিয়ে আর চাষ করছি লক্ষ লক্ষ লোকের পেছনে। জাগো জাগো সুফল ফলা, সময় আর না, এইটা পরিমা আমার চলে গেল, বাবা চলে গেল, প্রত্যেকেই বাবা মা চলে যাবে, চলে যান কেউ চলে গেছেন, নিজেরও যাবে, সময় সংকীর্ণ আর বেশি সময় নাই, সময় আর নাই, সব বিদেহীরা এখানে আশ্রয় নিয়েছ এই ভূগর্ভে পৃথিবীর মাটিতে, তোমরা সব বিদেহীরা দেহের ভিতরে আশ্রয় নিয়ে আজ সব নৃত্য খেলা করছ, এই ভূতের নৃত্যের মতন চলছে, পঞ্চভূতের নৃত্য চালাচ্ছ, পঞ্চভূত যেন নিজেদের বুদ্ধি বৃত্তির বাইরে যেন না যায়। আজ এই কাজ দেরি হয়ে গেল, আমার একটা রুগী আছে, রাম রাম বুঝতে পেরেছ, সাবধান হয়ে থাকো, এই যে বাণী সাধারণের মন্ত্র বাণী নয়, এটা ভরোয়ানা বাণী, মনে রেখো। গুরুকে গুরুকে সব সময় খেয়াল করে চলো, গুরু যা বলেন সেই মতন চলো, গুরু কি ধন করলে যতন অযতনে তারে দেখো না, কথাটা বড় কথা, তাই থাকে যদি খুঁজি বাজি হবে না, মনে রেখো বারবার কথা, যেভাবে তোমাদের সাথে মিশে, তোমাদের ঘর সাথে ঘরের সাথে ভরওয়ানা হয়ে মিশে, তোমাদের চরম পরম বাড়িয়ে দিয়ে মুক্তির পথ সহজ করে দিচ্ছি, কর্মের পথ সহজ করে দিচ্ছি, কর্মই হোক তোমাদের ধর্ম। রাম নারায়ণ রাম।